আসসালামু আলাইকুম। শুরুতে সংবাদ শিরোনাম। পঞ্চগড়ে দ্বিগুণ যাত্রী নিয়ে নৌকাডুবি, 25 জনের প্রাণহানি। ইডেন কলেজে দিনভর উত্তেজনার সংঘর্ষে আহত 10। অস্ত্র মামলার রায়, জিকে শামীম ও সাত দেহরক্ষীর যাবজ্জীবন। এবার বিস্তারিত। হ্যালো বিয়ার, আপনারা দেখছেন চ্যানেল তুরাগ বিডি এবং সংবাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি সুলাইমান। পঞ্চগড়ের করতোয়া নদীর শরতের আকাশে ছিল মেঘের গনগটা, তবুও মা দুর্গার আগমনী বার্তায় চারদিকে আনন্দধ্বনি। এসেছে মহালয়, শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ক্ষণগণনা। আনন্দ উচ্ছ্বাসে উদ্দৃত বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের লোকজন যাচ্ছেন বদেশ্বরী মন্দিরে। মহালয়ার প্রতি বছর সেখানে অনেক বড় অনুষ্ঠান হয়। বড়শশী ইউনিয়নের ওই মন্দিরে পৌঁছাতে পাড়ি দিতে হবে করতোয়া নদী, এজন্য সবাই জড়ো হয়েছেন আউলিয়ার ঘাটে। নতুন পোশাক আর রঙিন সাজ নিয়ে শতাধিক মানুষ ওঠেন শ্যালোচালিত নৌকায়, যেন তিল ধারণের ঠাঁই নেই। ঘাট থেকে ছেড়ে কিছু দূর যেতেই বিকল হয়ে যায় নৌকার মেশিন। নদীর তীব্র স্রোতের মধ্যে দুলতে শুরু করে নৌকা। একজন কিনারা থেকে উচ্চস্বরে বলতে থাকেন, মাঝি সাবধান। এর 3 সেকেন্ডের মধ্যে ভারসাম্য হারায় ছোট নৌযান। ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে নৌকাটি নিমিষেই তলিয়ে যায় পানিতে। মুহূর্তে আনন্দরূপ নেয় বিষাদে, শুরু হয় মানুষের গগন বিদারী চিৎকার। কিনারা থেকে অন্য মাঝিরাও ছুটে যান পুণ্যার্থীদের উদ্ধারে। এর আগে পানিতে ডুবে যান অনেকেই, একে একে 25টি তাজা প্রাণ হয়ে যায় লাশ, নিখোঁজ হন আরও অর্ধশতাধিক, অধিকাংশই নারী ও শিশু। বা দুপুরে 2টার দিকে মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে, তার মধ্যে 8 জন শিশু, 12 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে 25 জনের পরিচয় শনাক্ত হয়েছে। অপর আরেক সংবাদে, জান্নাতুল ফেরদুস নামের এক ছাত্রলীগ নেত্রীকে মারধরের পর হল থেকে বের করে দেওয়ার ঘটনায় রোববার দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। এদিন ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। এমন পরিস্থিতিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে 16 জনকে। গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার ও কার্যক্রম স্থগিত আদেশের বিষয়টি জানানো হয়। শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ তুলে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন ইডেন কলেজের ছাত্রলীগ সহসভাপতি সোনালী আক্তার, সুস্মিতা বারে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদুস, আফরোজা রোশনি, মার্জানা ওরমিস, সানজিদা পারভিন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বৃত্তি, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী, সদস্য রাফিয়া নীলা, নসীন শারমিলি, জান্নাতুল লিমা ও সূচনা আক্তার। এদিকে অস্ত্র আইনের মামলায় বিতর্কিত ঠিকাদার কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী গুলশান থানায় করা ওই একই মামলায় 7 দেহরক্ষীকেও যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বিচার শুরুর 2.5 বছরের মাথায় ঢাকার 4 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ সামিদুল ইসলাম রোববার দুপুরে রায় ঘোষণা করেন। একই সঙ্গে সব আসামি লাইসেন্স করা অস্ত্র রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিকে শামীমের আইনজীবী শাইনুল ইসলাম অনি সাংবাদিকদের বলেন, আমার মক্কেলের উপর অন্যায় করা হয়েছে, যে দ্বারা অভিযোগ গঠন করা হয়েছে সেই দ্বারা সাজা হয়নি, আমাকে তো চার্জ অল্টারের বিষয়ে জানানো হয়নি। তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে 19E ধারায়, কিন্তু সাজা দেওয়া হয়েছে 19A ধারায়। এই চার্জ কখন পরিবর্তন হলো তা আমরা জানি না। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার আসামির সর্বোচ্চ শাস্তির আশায় সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার বলেন, যে দ্বারা অভিযোগ গঠন করা হয়েছে সেই দ্বারাতেই রায় হয়েছে। 19E দ্বারায় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে, সেই দ্বারাতেই সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হয়েছে। এখানে চার্জ পরিবর্তন হয়নি, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।